তো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আজকের ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে ঘড়িতে সকাল 5:45। আর আজকে আমার ব্লগটা আমি এতটা তাড়াতাড়ি থেকে স্টার্ট করছি কি বলতো, এখন মনে হয় যেন রাতে ঘুম না হলে সকালে কাজটা সেরে টেরে শোয়াটাই বেটার, আমার কাছে এটা মনে হয়, তাই এটা করছি। তো ওরা বাজারে গেছে আর আমি ঘরের সম্পূর্ণ কাজ, মানে ওরা জানেও না যে আজকে বাজারে গেছে, ওরা কী কী কিনতে আজকে জানি না, আজকে আবার কী কী নিয়ে হাজির হবে। আর আমি আজকে ঘরের কাজগুলো সম্পূর্ণ করে নিয়েছি, এদিকে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, আমাদের বাসন মাজা, ঘর মোছা, ঘর চার দিয়া সমস্ত কাজ হয়ে গেছে। এবার স্নান করতে যাব, স্নান করে এসে এবার পুজোটা দেবো, দিয়ে একটু চা করবো যাতে বাবা আর আমি খেতে পারি, আর ওরা এলে তো থাকবেই। তো চলো স্নান টান করে চলে আসছি। পুজোর বাসন মাজা হয়ে যায় ঠাকুরের, আর আমাদের এখানে ঠাকুরের বাসন মাজাটা না খুব অসুবিধা হয়, মানে অনেকটা সকালে না উঠলে না ঠাকুরের বাসনটা ঠিক মাজা যায় না। আর চারিদিকের প্রকৃতিটা দেখো, সকাল সকাল উঠলে যেন প্রকৃতিটা সত্যিই ভীষণ ঠান্ডা আর একটা মনোরম লাগে, তাই না? তো দেখো ভীষণ সুন্দর লাগছে, আর দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়ায় গাছগুলো হালকা হালকা দুলছে, ভীষণ সুন্দর লাগে, তাই না? তো চলো। তো এই যে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার, আর আজকে এখন ঠাকুরটা পুজো দিয়ে নেবো, ঠাকুরকে সেবা দেব, তারপর রান্নাঘরের দিকে যাব, কারণ এখন ওরা আসেনি। আর এখন টাইমটা অনেকটাই সকাল, মানে সবে 6টা বাজে, মানে কি বলবো, অনেকের কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে নিই ঠাকুরের। তো চলো। সকাল সকাল বাজারে গেছিলো আর ভিজে গেছে, দিয়ে কাকের মতন ঝুড়ো কাকের মতন এসছে, কি কি বাজার করলে দেখাবো। আর এই যে ও হয়ে যে এখনো না গমি, আহ বাবা মুখটা দেখ ফোটা ফোটো ফোটো ফোটো। আর এই দেখো ফোনে আমাদের মতো না, ওই সব আমাদের মতন হয়ে যাচ্ছে। তো আমরা বানিয়ে দিচ্ছি, কিন্তু কবে হয়েছে এটাই জানি না, বানিয়ে তো দিয়েছি। ও চুলটা যে কবে কাটলো সেটা তো জানি না, যখন গিয়ে দেখি তখন দেখি সব শেষ, চুল তো শেষ হয়ে গেছে। শেষ মোমেন্টে গিয়ে পৌঁছেছি শিউলিতে, শিউলিতেই আমরা কাটিয়েছি। পরে লিখে নাই আবার চলো দেখি শিউলি কি কি বাজার করে আনলো। বাবা বাজারে ব্যাগ তো ভর্তি ভর্তি। ও ও কলমি শাক বললাম বলে কলমি শাক এনেছিস, ভালো করেছিস। কদিন খাবো মানে হ্যাঁ এক দুদিন, দুদিন খাবো, কালকে আর আজকে। আর কি এনেছিস? ঝিঙা এনেছি, ঝিঙা এনেছি। তোমার ঝিঙে তো আমার পছন্দ হচ্ছে না, কি নেবো বলো, বলছে কি নাও। আর আমি যার কাছে প্রত্যেকদিন গেলেই সাইকেল রাখি, সেই ঠাকুমা বলেছে আমাকে মাসি বলবি না আমাকে ঠাকুমা বলবি, তো সেই দোকান থেকে আজকে কচুর ওইগুলো নিয়ে এসেছি। আর এই যে মাংস, আর এটার মধ্যে মাছের মুন্ডু। ও বাবা কুকুরের আনতে বললাম যে শুনতে পাইনি, ওই দোকানে কুকুরের তো পাওয়া যেত না, তাছাড়া আমি তো পাত্র বাজারে গেছি। পটল একদিন খাওয়ার পটল এনেছি ঝিরে, তারপর ওই যে
কি যেন বলে, কুটে দিয়ে যা যেখান দিয়ে, কোনটা খাবো, এইটা খাবো না এইটা খাবো, কচুর পাতা এনে দেবো তো বলে কবে খাবি বল, আমি কি এনে দিও তাহলে, বলে পরশুদিনকে এসে নিয়ে যাস, ঠিক আছে তাহলে এইটা এইটা ঠিক করে দে, আর মাংস করবো শাক, আজকে কত খাবো শাকটা কি করবে, রেখে দেবো কালকে করবো নিরামিষ, নিরামিষ তো খাওয়া ভালো লাগবে না খেতে, যাই হোক সাদের লাউ বানাইছো মোরে বই রাগি, ও সাদের লাউ বানাইলো মোরে বই রাগি, সাদের লাউ বানাইলো মোরে বই রাগি, লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম, তুমি আগাও খাও নাই ডগাও খাই নাই, শুধু লাউদের ডুগডুগি বাজাও, একদম এটিএম এর মতো, কারণ নার্সিং হোমে ধরো শিফটিং ডিউটি আছে, ইভিনিং নাইট মর্নিং, আমাদের তো কেউ নেই, আমাদের ধরো আমাদেরটাই করতে হয়, তাই আমাদের তো আর শিফটিং এর ব্যাপার নেই, আমাদের 24x7 করতে হবে তাহলে, তারপরে আমরা একদম নবদ্বীপের টিকিটটাও কেটে রেখে আসবো আমার তোমার আর শিউলির জন্য, যারা আমাদের পছন্দ করে না তারা তো ফুল চন্দন দেবে ওখান থেকে ছুঁড়বে, বলবে বাবা বাঁচা গেছে পাপ দুটো বিদায় নিয়েছে, আর যারা আমাদের ভালোবাসে তারা হয়তো দুদিন আফসোস করবে, তিন দিনের দিন ভুলে যাবে, কারণ তখন তো আর ভিডিও ছাড়বে না কেউ, ভিডিও ছাড়ার মতন আর কেউ নেই, হয়তো হ্যাঁ কোনো পরিস্থিতিতে কোনো কারণে হয়তো নাইটিটা হয়তো পড়তে গিয়ে, বা কেউ হয়তো যখন নাইটিটা তুলে রাখবে বা নাইটিটা হয়তো পড়তে পড়তে ছিঁড়ে যাবে, তখন হয়তো বলবে ওই মন্দিরা বৈশাখীর কাছ থেকে নেওয়া নাইটি, তাই না, সবই পড়ে যাবে, মানুষই শুধু চলে যাবে, তো চলো আমি স্নান করে নিই, তুমি তাহলে করে নাও গিয়ে একটু শোও, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসি, তারপরে ভাত এখন খাবো না, সবে তো ডাল পুরি খেলাম, আস্তে আস্তে গরম না, ঠিক আছে এখানটাই রাখো না তাহলে তো হয়, কি বন্ধুরা ঠিক বললাম তো, যে কোনো একদিন যেদিন আমরা থাকবো না তোমরাও আমাদেরকে ভুলে যাবে, মনে রাখবে না, কোনো কারণ ধরে হয়তো মনে রাখবে, তাছাড়া আর মনে রাখবে না, তো চলো, হ্যাঁ হ্যাঁ পড়ে রবে শুধু স্মৃতি, স্মৃতি ছাড়া আর কিছুই পড়ে থাকবে না, দিন চলে যাই বিরহের কিনারায়, সবই ছিল অভিনয় এ তো ভালোবাসা নয়, আঘাতের ছোবলে ভেঙেছ মনের ঘর, কুমার শানুর একটা গান আছে না, তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে ভাসবো চিরকাল ব্যথারি জলে, কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে, কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে, অসহায় এ জীবন কিভাবে চলে, আমি কি অমানুষ নাকি যে আমাকে মানুষ করবা তুমি, বাবারে অনেক সমস্যা অনেক সমস্যা, আমার মা ফোন করেছিল একটুখানি আগে, দেখো কিছু কিছু সময় অনেক কিছু, এটা ঠিক আজকে তোমাদের একটা ছোট্ট কথা বলি, আমার বাড়িতে যা কিছুই হোক না কেন আমার মা আগে সবার আগে আমাকে হ্যালো করে, দিয়ে আমার কাছে শোনে পরামর্শ নেয়, তোমরা হয়তো বাবা 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 মা আবার সন্তানের কাছে পরামর্শ নিচ্ছে, হ্যাঁ আমাদের মধ্যে এতটাই ভালোবাসা এতটাই বন্ডিং, যে আমার বাবা মা যাই করুক না কেন
আগে আমার আর আমার কাছে পরামর্শ নেয় যে এটা করছি বা এটা করবো, তোর তুই কি বলিস বা তোর কি। যদিও আমার কিছুই নেই, আমার মা বাবারও কিছু না, মরে গেলে সবই পড়ে থাকবে, এই ফ্ল্যাটও আমার মায়ের নামে, সেটাও পড়ে থাকবে, আমার যে নিজের আসল বাড়ি সেটাও পড়ে থাকবে, আমাদের যেটুকুনি জমি জমা আছে তোমরা তো জানোই কম বেশি, সেটাও পড়ে থাকবে, কেউ কিছুই সাথে করে নিয়ে যাবে না, সবই স্মৃতি হয়ে যাবে। আর মন্দিরা মরে গেলে, ওই যে বললাম মন্দিরা বৈশাখী ইতিহাসের পাতায় থাকবে, এরপরে যত মানুষ হবে বা জন্মাবে মন্দিরা বৈশাখীকে ঠিক মনে রাখবে কম বেশি, কারণ মন্দিরা বৈশাখী তো একা নয়, হাজার হাজার মানুষ মন্দিরা বৈশাখীর মতন আছে, তারা বলবে যে হ্যাঁ কৃষ্ণনগরের একটা জুটি ছিল মন্দিরা বৈশাখী, দুটোই মেয়ে, তা মেয়েতে মেয়েতে বিয়ে করে সংসার করছিল, বেশ ভালোই চলছিল ওরা। যাই হোক, সময়ের সাথে সাথে আমরাও তো হারিয়ে যাব। না না বন্ধুরা, আমি ওকে বলেছি আগে নাই আমি মরবো, তুমি মরবে না, কারণ ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না, ও আমায় ছাড়া থাকতে পারবে, কারণ আমি বলছি এই ইউটিউব চ্যানেল, এই ফেসবুক চ্যানেল, এই সব কিছু কিন্তু ওকে কম বেশি আমি শিখিয়ে দিয়ে গেছি, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন কিন্তু ফোনপেটা টুকটাক শিখেছে, সবটা বলবো না, এটিএমে টাকা তোলাটাও শিখাচ্ছি আস্তে আস্তে করে, তাই আমি মরে গেলে ওর কোনো অসুবিধা হবে না আশা রাখি, যেটুকুনি শিখিয়ে দিয়ে যাচ্ছি, কারণ যে মন্দিরাকে তোমরা প্রথম ব্লগ, যারা প্রথম থেকে মন্দিরা বৈশাখী ব্লগ দেখছো, সেই মন্দিরা আর এখনকার এই 2024 মন্দিরা আকাশ আর পাতালের কিন্তু তফাত, এটা কিন্তু একদম সত্যি কথা। এটা তোমরা অনেকে কমেন্ট করছো শুধু দেহের দিক দিয়ে না, যে ও মোটা হয়ে গেছে, ও হেভি ওয়েট হয়ে গেছে, সেটা না, মানে মানসিকতা, ব্যবহার, চলাফেরা, স্টাইল, স্মার্টনেস সব কিছুর দিক থেকে কিন্তু ও কিন্তু এখন আমার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু আজকে ওকে আমি শিখিয়েছি এটা করো ওটা করো, এভাবে চললে এটা হতে হবে ওটা বললে, কারণ আমি এগুলো ভালোবাসি, আমি চাই যে ও সেই জায়গাটা পাক, কারণ আমি স্বার্থপর নই বন্ধুরা, আর যদি আমি নাও থাকি যাতে আমার বউটা যাতে করে খেতে পারে, সেই জায়গাটা করে দিয়ে গেলাম। আর সব থেকে বড় কথা, এরপরে তোমাদের মনেও একটা কোশ্চেন তো আসতে পারে যে সত্যি তো হঠাৎ করে মানুষের তো দেখো নিঃশ্বাসে বিশ্বাস নেই, আর যদি মন্দিরা বৈশাখী না থাকে এই যে ব্যবসা, এই চ্যানেল কে করবে, কে করবে? দেখো রুদ্র খুব ছোট এখনো, আশা রাখি ও একটু, হ্যাঁ আশা রাখি ও একটু বড় হোক, আশা রাখি ও জানতে পারবে, ও বুঝতে পারবে আমাদের কি ব্যবসা, আমরা কিভাবে ব্যবসাটাকে রোলিং করি বা ব্যবসাটাকে চালাই, তার জন্য কি কি করতে হয়। আর মন্দিরার ছেলে হিসাবে যদি কেউ ও লাইফ টাইপ করে আমাদের মতন কম বেশি, জানি না, দেখো সে ছেলে, সে আমাদের এই প্রফেশনটা নাও বেছে নিতে পারে, কারণ সে বড় হয়ে কি হবে না হবে, তার মাইন্ড কেমন হবে সেটা তো এখন এই মুহূর্তে বলতে পারবো না, যদি করে তাহলে আরে সাইড দাও, বিস্কুটটা তো দিতে যাবো, আরে বাবা রে বাবা, হ্যাঁ ভেঙেই দিচ্ছি, শশা দিয়েছে কে ভাই ওদেরকে, দেখো কোন খাবার দিচ্ছে এই যে জানলা দিয়ে, শশা ওরা খায় না, ফেলে দাও নষ্ট হবে, এখনো তো খাইনি, দেখো বিস্কুট দিচ্ছি, দেখো টপা টপ করে, এই তো দিচ্ছি তো ভেঙে ভেঙে দিচ্ছি, আমাদের এখানে রোজ পাখিগুলো না আসলে জানো তো, যদি খাবার না থাকে ওরা আবার ডাকে কুই কুই করে, যে মানে খাবার নেই খাবার দাও, একদিন তাড়াতাড়ি আবার দিয়ে দি, না ওই জানলাই ভাই কেউ বসে না, এই জানলাটা দেখেই সবাই খাবার খায়, সরো সরো পড়ে যাব, ফ্যানটা চালাও না বস, আরে বাবা ঠিক আছে দিচ্ছি, ফ্যানটা চালাও, গরম লাগছে, এই তাড়াতাড়ি শুকাবে পড়ে মরবো, আরে রান্নাঘরে নেই, ডাইনিং প্লেসে তো ফ্যান আছে নাকি সেটা নেই, দাঁড়াও ওই দিকে জানলাটায় খাবারটা দিয়ে আসি, দিয়ে বলছি কথাগুলো, তারা লাইটটা জ্বাল, হ্যাঁ দেখো বন্ধুরা রাত 3:30 সময়, এখন দেখো
এইটুকুনি চা ওকে চাকাচ্ছে। এ যেটা বলছিলাম সেটা হলো সারাদিন তো দেখতেই পেলে কাজকর্ম করে করে কাজকর্ম করে করে আজকে মন্দিরা একদম সব ফিনিশিং দিয়ে দিয়েছে সুন্দরভাবে। আর সেটা হচ্ছে শিউলি বলছি যেটা মেন কথা বলছি তুই নাকি আমি হতে চাস? ওরে বাবা ডায়লগ ডায়লগ রোকো যারা সাবার করে। আজকে আমাদের লাইভ ছিল বন্ধুরা, তোমরা তো জানো মানে আজকে বলতে গতকালকে আর কি, তোমরা তো যারা যারা দেখোনি দেখে নিও, প্রচুর চাদর এসছে নাইটি এসছে। এ শিউলি এখানে দাঁড়া, অত সরতে দাঁড়াতে পারবো আমাকে নিয়ে করো কেন, তোকে একা করো না ভাই। কেন তুমি কোথায় আছো? ছড়ো আরে লাগছে শিউলি, আমি এদিকেই বসি। এই বলছি তুই নাকি আমি হতে চাইছিস শুনলাম। একটা কথা বলি, হ্যাঁ আজকে বাবা মার জায়গায় কি আমি হতে পারবো? মানে বাবা যেরকম বা মা যেরকম, হ্যাঁ আমি মা হতে পারবো, কিন্তু মার যে জায়গাটাকে আমি নিতে পারবো, মা যেই ধরনের কাজ করে বা যেরকম ওনার ব্যবহার, আমি কি সেই জায়গাটা নিতে পারবো? তো অতএব একটা মানুষের মতন সে যদি, সে আজকে জিন্সের প্যান্ট পরছে, সে আজকে ছেলেদের মতন চুল কাটছে, হ্যাঁ আমিও কাটছি, তাই বলে যে বৈশাখী হয়ে গেল, তার জন্য কি আমি বৈশাখী ব্যাগাচি হয়ে গেলাম? বৈশাখী ব্যানার্জি ওয়ান অ্যান্ড অনলি। দেখো আমি এটা গর্ব করছি না, রবীন্দ্রনাথ কিন্তু একটাই, স্বামী বিবেকানন্দও একটাই, নেতাজিও কিন্তু একটাই, আমরা প্রত্যেকটা মানুষকে অনুসরণ করতে পারি কিন্তু কেউ কারোর মতন জেরক্স কপি বস জীবনে কোনোদিনই হয় না হতে পারে। হঠাৎ করে যদি বলে এইটা নিয়ে কেন ভিডিও করলাম আজকে, তার কারণ একজন কমেন্ট করেছে যে শিউলিও কি বৈশাখী হতে চাইছে, তা আমার মাথায় এলো যে এইটা নিয়ে একটা ভিডিও বানানোই যায়। শিউলিও বৈশাখী হতে চাইছে না, বৈশাখীও শিউলি হতে পারবে না, শিউলি শিউলি বৈশাখী বৈশাখী। ওর ইচ্ছা হয়েছে, ওর চুল কেটেছে, দু মাস পর ওর ইচ্ছা হবে না, ও আবার বড় চুল রাখবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। দেখো মানুষের একটা পোশাক দিয়ে বা তার চুল কাটা দিয়ে বা তার ড্রেস আপ দিয়ে কখনো একটা মানুষকে জাজ করতে যেও না, এটা খুব ভুল। একটা ড্রেস আপ বা একটা চুল কাটা কিন্তু একটা মানুষের জীবন ধারণা নির্ধারণ করতে পারে না। আমি নিজেকে বলছি আমি সমকামী, শিউলি কিন্তু একবারও বলেনি যে আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি বা মেয়েকে বিয়ে করব বা আমি সমকামী হয়ে গেলাম। এবার দেখো ভবিষ্যৎ মানুষের পরিস্থিতিতে কিভাবে কি পৌঁছায় সেটা কেউই বলতে পারে না, ঠিক আছে? কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তোমরা যারা যারা শিউলির জীবন কাহিনী শুনেছো তারা তারা তো দেখে নিয়েছো যে ওর জীবনের ঠেকগুলো কী কী খেয়েছে, তা মানুষ ঘেন্নায় কিছু করে। এই যে শিউলি বলে না আমি ছেলেদেরকে এখন ঘেন্না পাই, এটা অ্যাকচুয়ালি ওর অভিজ্ঞতা থেকে ঘেন্না পাই। এই যে মন্দিরা একটা ছেলেকে ঘেন্না পাই, এটা তার অভিজ্ঞতা থেকে ঘেন্না পাই, কারণ এরা ছেলেদের সাথে সংসার করে এসছে, এদের থেকে ভালো কেউ বলতে পারবে না, কারণ যে যখন যেখানে থাকে সেই একমাত্র তার ওপিনিয়নসটা বুঝতে পারে। দেখো এবার বলি, অনেকেই বলবে যে হ্যাঁ সংসারে সংসার করতে গেলে কম বেশি ঝগড়াঝাটি হয়, হ্যাঁ মানছি, মানিয়ে নিতে হয় কিন্তু সবার যে ধৈর্য শক্তিটা বেশি সেটা সেরকম কিন্তু না, কেউ ধৈর্য শক্তিটা মানিয়ে নিয়েও সে সংসার করতে পারে, এমন কেউ যাদের যেরকম, আমার ধৈর্য শক্তিটা কম এটা আমি স্বীকার করি, আমার চট করে রাগ হয়ে যায়, রাগটা সহজে ভাঙে না, আমি যেটা ভাবি যে করবো মানে করবো, যেটা করবো না মানে সেটা করবোই না, কিন্তু আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি যে সংসার করবো কিন্তু সেটা হয়নি। হ্যাঁ আজকে যে বলছো যে শিউলিও কি বৈশাখীর মতন হচ্ছে, কখনোই না। হ্যাঁ আমার ভালো লেগেছে চুলটা কাটার, আমার ইচ্ছে ছিল চুল কাটবো, পরিস্থিতির চাপে আমি তখন করতে পারিনি, হ্যাঁ এখন এটা আমি পেরেছি, এটাই যা, কিন্তু আমি জাস্ট দেখো মানুষের এতদিন তো শিউলি, তোমরা আমাদের কাছে শিউলি এসছে আজকে প্রায় এক বছর হয়ে গেল, শিউলি তো চুল কাটলেই এক মাস হলো, মে মাসে হয়তো 29 তারিখে শিউলি চুল কেটেছে, আর এটা জুন জুলাই এই সবে চলছে, তা এক থেকে এক মাস 15 দিন হলো। তাহলে ওর যদি বৈশাখীদের মতনই হওয়ার ছিল, তাহলে ও যখন এসেছিল আমাদের ঘরে তখনই চুলমুল কেটে জামা প্যান্ট পরে অনেক কিছু, কারণ ও তো তখনও ভাই পড়তো, এমন নয় যে ও আজকাল জামা প্যান্ট পরছে, আগে পরতো না, সব কিছু মিলিয়ে গুছিয়েই পরতো, ওর মনে হয় ও তো এখন পরে ভালো লেগেছে, ব্যাস মিটে গেছে সমস্যা। সবথেকে আরেকটা কথা বলি, দেখো আমার যে আরেকটা প্রোফাইল আছে দীপ সরকার বলে, ওটা যদি অনেকে সার্চ করে দেখতে পারো, ওইখানে দেখবে যে আমাদের এই ফোনটা উল্টে গেছিল, নে
অনেকে ওই প্রোফাইলটা সার্চ করে দেখতে পারো, ওইখানে কিন্তু আমাদের মানে চুলটা হয়তো ছেলেদের কাট নেই কিন্তু মেয়েদের কাট কিন্তু ছেলেদের ড্রেসআপ আছে। সেটা অনেক বছর আগেকার ছবি, তখন মন্দিরা বৈশাখী কোথায়? না ওরা আমাকে চিনতো না, আমি ওদের চিনতাম। তাই সত্যি কথা শোনো, এই যে একজন কমেন্ট করেছিলে সেটাই আজকে উত্তর করে নিলাম আর কি, মানে ভিডিও করে নিলাম। এরকম কোনো ব্যাপার না। আর যারা যারা ভাবছো না যে হতেই পারে মানুষের জীবনে এরকম ঠ্যাক তো অনেকেই খেয়েছে, তাই বলে চুল কেটে, এরকমও কমেন্ট এসছে চুল কেটে ছেলেদের জামা প্যান্ট পরে ঘুরতে হবে, এটা তো মানে হয় না, সব ছেলে সমান না। মানুষের মনের যে দৃষ্টিভঙ্গি সবার মন তো সমান না, ওর মন থেকে ছেলেদের প্রতি ঘেন্না এসছে। আবার এটাও তোমরা আজকের ভিডিও থেকে বলতে পারো, ছেলেদের প্রতি যখন এতই ঘেন্না এসছে তাহলে আবার ছেলে হওয়ার শখ জাগলো কেন? এটার থেকে এটাই তোমাদের বোঝায় যে ও যদি আজ একটা ছেলে হতো তাহলে ও কোনোদিনই ওর বর ঠিক যে জায়গাটা করেছে শিউলি কোনোদিনই করতো না, শিউলি কোনোদিনই করতো না। তা ওই আগের ভিডিওতেই বলেছিলাম যে ছেলে যদি হও তো ছেলের মতন হও, এমন ছেলে হয় না যেখানে একটা সন্তান জন্ম দিয়ে পিতৃ পরিচয় দেওয়ার ক্ষমতা নেই, সেরাং ছেলে জন্ম নেওয়ার থেকে না নেওয়া ভালো, সেরাং বাবা হওয়ার থেকে না হওয়াই ভালো। বা সেরকম ছেলে বা তার বাবা মাকে দেখছে না, এরকমও কিন্তু অনেকে আছে। একদম। তারপরে এই যে বউ পিটাচ্ছে, অনেক কিছুই তো দেখি শুনি, বস এরাং ছেলে জন্ম হতেও চায় না। আমি মেয়ে রূপে ছেলে আছি এটাতে আমি অনেক আনন্দিত, মানে আমি আমার কথা বলছি, মানে আমি বৈশাখী, আমি মেয়ে রূপে ছেলেদের মতন থাকি এটাতে আমি খুব খুশি, তাতে আমার কোনো গিল্টি ফিল নেই। আমিও এটা দেখাতে চাই যে আজকে যদি আমি জেন্ডার চেঞ্জ করাটা কোনো ম্যাটার করে না আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ এটা কম বেশি সবাই জানো, কিন্তু আমি এর আগের অনেক আগের ভিডিওতে বলেছিলাম যখন আমাদের প্রথম দিক ভিডিও শুরু হয়েছিল, আমি কোনোদিন জেন্ডার চেঞ্জ করিও নি আর ভবিষ্যতেও করব না। আমি এভাবেই থেকে মানুষকে দেখিয়ে দেব একটা মেয়ে শরীর জন্ম নিয়েও তাতে যদি ছেলের আত্মা নিয়ে বাস করেও তাহলে কিন্তু তারা সংসার করতে পারে। এবং আজ যদি আমি জেন্ডার চেঞ্জ করতাম বা আমি যদি সত্যি পুরোপুরি ছেলে হতাম, মানসিকতার দিক থেকে তো আমি ছেলের জায়গাটা পূরণ করি এটা একদম ঠিক, কিন্তু আমি হ্যাঁ জেন্ডার চেঞ্জ করিনি তার দুটো কারণ। এই সমাজকে আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ মেয়ের রূপে আমার জন্ম হলেও মানসিক চিন্তাধারা আমার একটা ছেলের মতন, কিন্তু সত্যিই কিন্তু আমি কোনোদিনই এই জায়গাটা করতাম না যেটা মন্দিরার বর মন্দিরার বরের সাথে করেছে এবং শিউলির বর শিউলির বরের সাথে করেছে, এবং এরাও অনেক চারিপাশে আমাদের ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা হয়তো অনেক দুঃখ করে, আমাদেরকে মেসেজ করে, ফোন করে, শুনি, আমাদেরও খারাপ লাগে। বিশ্বাস করো বস, সত্যি গর্ব করে বলতে পারি, হতে পারি আমি সমকামী, কিন্তু বস এরকম কোনোদিন ছিলাম না, নই, ভবিষ্যতেও হব না। তা আমি আমার এই জীবনটাকে নিয়ে আমি খুব গর্ব করি এবং আনন্দ সহকারে বাঁচি। তা এর সাথে শিউলির কোনো মিল নেই এবং শিউলির সাথে আমারও কোনো মিল নেই। এরং অনেকে লিখেছ গায়ে হাওয়া লেগে গেছে, ওদের সাথে যেয়ে থাকবে তারাও সমকামী হয়ে যাবে, কারাও বলছো বানিয়ে দেবে, এটা ভুল। মন্দিরা বৈশাখীর মতন হাজার হাজার সমকামী আছে, তোমরা কতজনকে দেখেছো চিনেছো আমি জানি না, একটুখানি গুগলে সার্চ করো বা একটুখানি স্ট্যান্ডার দিয়ে সার্চ করো, অনেক কিছু তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। কারণ এখন আর সবার হাতে স্মার্টফোন, সবাই এখন পৃথিবী হাতের মুঠোই, সবার ঘরেই কম্পিউটার ল্যাপটপ কি না নেই। তো আমি মনে করি এই কথাগুলো বলাটা খুব মূর্খর মতন শোনায়, কেউ কারুর মতন হতে পারে না। হ্যাঁ আমরা অনুসরণ করতে পারি, কিন্তু তাই বলে শিউলি আমায় অনুসরণ করেনি, ওর কিন্তু মনের ঘেন্নাতে এসছে। তোমাদের তো অনেক কিছু বলা হয় না, এর মাঝখানেও শিউলির বর ফোন করেছিল, শিউলিকে অনেক থ্রেট দেয়, অনেক বাজে নোংরা কথা বলে, এগুলো তো আর ভাই ভিডিও করে সব সময় বলা হয় না। ওই যে বললাম দূরের ঘাস সবুজ লাগে, কাছে এসে দেখলে তাহলে বুঝতে পারবে যে কার বুকে কতটা জ্বালা হচ্ছে। তো সুতরাং এসব নিয়ে হাসি ঠাট্টা করো না, কারণ ভগবান মাথার ওপর আছে, কার্মা মানে কর্মফল কখন কার কীভাবে ঘুরে যাবে কেউ বলতে পারে না। সুতরাং মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, ভালো করতে না পারলেও অন্তত কারুর খারাপ চেয়েও না, এটাই সবসময় বলবো। এবং কাউকে নিয়ে উপহাস করো না, কারণ কার ঘরে কীভাবে কে জন্ম নেবে বা কী হবে তার ভবিষ্যৎ আমরা কিন্তু কেউই বলতে পারি না, একমাত্র ওই যে বসে আছে দেখতে পাচ্ছ এরাই শুধু বলতে পারবে, এরা জানে যে আগামীকাল কী হতে চলেছে বা কী হবে, তুমি আমি কেউই জানি না। তো যাই হোক, আজকে ছোট করে একটা ভিডিও তোমাদেরকে দিলাম,
তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণে শিউলি, টাটা টাটা। এই যে।